नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। প্রত্যেকটা লোক মনে করে আমি আগে যাব, একটা মারাত্মক ভিড় হয় এবং সন্ধ্যেতে পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমি আলমবাবু মুজিবর রাজীব আমরা একটা পাগলের মতন দৌড়াদৌড়ি করি, কিন্তু কাউকে বলতে পারি না। যাকে যেই বলি সে যে সঙ্গে সঙ্গে ভোলা বাবুকে ফোন করে, আর ভোলা বাবু ধরে নেয় যে ওটা আমাদেরই দোষ, তাকে অ্যারেস্ট করে নিয়ে বলা চলে যায়। ভোলা বাবুকে আমি বলে দিচ্ছি আপনি কিন্তু এরকম করবেন না, আমাদের খুব সমস্যা হয়, আমি ছেড়ে দেবো, কথা দিচ্ছি ছেড়ে দেবো, কিন্তু থানায় নিজে ছাড়বো, আপনারা কেউ ফোন করবেন না। গত বছর আমি খুব কষ্ট পেয়েছি, যাকে ধরি। হ্যাঁ আচ্ছা, তাহলে তার কিছু করার নেই। আচ্ছা ভোলা বাবু বলুন, ও আমাকে ফোন করবেন না বলুন। দেখুন, আইসি স্যারের সঙ্গে আমরা কথা বলে বলি যে অসুবিধাগুলো আমি সব পুজো কমিটিতে বলি, যে অসুবিধাগুলো আমাদেরকে যাবেন আমরা ফরওয়ার্ড করে দিই আইসি স্যার, এটা দেখার জন্য সবাই আমি এটা বলি থাকি যে না দিয়ে যাবেন, নিয়ে যাবেন, এটা ছেড়ে দিতে হবে। পুজোর মানে আনন্দের জিনিস আছে, ওটা না খারাপ হোক, কারণ আমরাও এটা চাই সবাই। প্রত্যেকটি পুজো কমিটিকে এখানে গাইডলাইন্স বলে দেওয়া রয়েছে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর জন্য গোল গোল করুন কি চৌকো চৌকো করুন, এরকম দাগ কিন্তু দিতে হবে, যাতে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা দর্শনার্থীরা যারা আসেন তারা সেই মতো লাইনে দাঁড়িয়ে করেন। এটা কে মেনটেন করবে? আপনাদের নিযুক্ত ভলেন্টিয়ার্স, তারাই মেনটেন করবে যাতে এরা প্রপার লাইনে দাঁড়িয়ে সুন্দর করে আসে। গতবারের থেকে এবার পুজোর ডিউটিটাই কিন্তু ভলেন্টিয়ার্সদের আলাদা। গতবার কি ছিল যে ভিড় সামনে দড়ি তোলো এত লোককে ঢুকিয়ে দাও, এবারটা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবার হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে যত কম সংখ্যক লোক ঢুকতে পারে এবং যে লোক যে দর্শনার্থীরা আসবেন তারা যখন দাঁড়াবেন তার জন্য ফিজিক্যাল ডিস্টেন্সিংটা ঠিকঠাক বজায় থাকে, এইটা হচ্ছে ভলেন্টিয়ার্সদের কাজ। তো আপনাদেরই কিন্তু কাজ রয়েছে যে ভলেন্টিয়ার্সদের বোঝানো যে তোমাদের এবার কিন্তু নতুনভাবে কাজটা করতে হবে, এইভাবে বুঝতে হবে যে ডাক্তারা থাকবে কি গোল গোল করা থাকবে সেইখানের মধ্যে আপনারা সকলে যাতে লোকজন দাঁড়িয়ে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করবেন। তিন নম্বর বিষয় যেটা বললাম সেটা হচ্ছে মাস্ক স্যানিটাইজার, তো হলো সেটা হচ্ছে রিচুয়ালস বিষয় পরিষ্কারভাবে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে
আমাদের দুর্গাপূজার যে তিন রকম মেন অনুষ্ঠান হয় যেখানে প্রচুর জমায়েত হয় সেটা হচ্ছে অষ্টমীর অঞ্জলি। তা এখানে বলে দেওয়া আছে যে কী কী প্রসেসে অন্যান্যবার যেরকম অঞ্জলি হতো যে হয়তো তিনবার চারবার অঞ্জলি হতো, এবার কিন্তু আরও বেশিবার করে ব্যাচ তৈরি করতে হবে। আর কি করা যেতে পারে, যেতে করলে ভালো হবে, এখানে লিখে দেওয়া আছে কী কী করা উচিত আমাদের। যে ফুল থেকে আপনারা জানেন যে সংস্পর্শ থেকে আমাদের কোভিডটা ছড়ায়, সে কারণে হয় ফুল বিহীন অঞ্জলি করুন, আপনি হাত জোর করে নমস্কার করে অঞ্জলি করতে পারেন, অথবা ফুল নিজের বাড়ি থেকে নিয়ে আসুন। পুজো কমিটি আমরা জানি যে পুজো কমিটি ফুল দেয়, সেই ফুল দিয়ে আমরা পুজো করি। তাহলে দর্শনার্থীদের আপনারা বলতে পারেন যে আপনারা বাড়ি থেকে ফুল নিয়ে আসুন। আমাদের আমার সামনে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং রয়েছেন আমাদের পুজো কমিটির যে সমস্ত প্রতিনিধিবৃন্দ এবং এলাকার মানুষজন, রিপোর্টাররা সকলেই রয়েছেন এবং আমার কলিগরা রয়েছেন। তো প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেই গাইডলাইনসটা আমি পড়ে শোনাবো। বারবার এটা আলোচিত হয়েছে কিন্তু গভর্নমেন্টের গাইডলাইন আমি এক এক করে পড়ে শোনাবো, যাতে বারবার শুনতে শুনতে আপনাদেরও মনে ব্যাপারটা ঢুকে যায়। তারপর পরিস্থিতিতে যে নতুন যে নিউ নর্মাল সিচুয়েশনে আমরা ঢুকে পড়েছে, আলাদা হয়েছে, অনেকটাই আলাদা। নতুনভাবে আমাদের কিন্তু পুজো সম্পর্কিত বিভিন্ন নির্দেশাবলী উপর থেকে এসছে, সেই নির্দেশাবলী আমি পড়ে শোনাচ্ছি এক এক করে। সেটা হচ্ছে আমাদের প্যান্ডেল সংক্রান্ত যে নির্দেশাবলী রয়েছে সেটি হচ্ছে প্যান্ডেল যেরকম হবে, প্যান্ডেলের কিন্তু তিন দিক খোলা থাকবে। কীরকম প্যান্ডেল হবে, অন্যান্যবারের নির্দেশিকা থাকে না, অন্যান্যবার নির্দেশিকা থাকে এন্ট্রি গেট এবং এক্সিট গেট সেপারেট হবে, কিন্তু এইবারের নির্দেশিকা আছে তিনটে তিন দিক খোলা প্যান্ডেল করতে হবে। আপনাদের সকলেরই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, ডিপার্টমেন্টদের বলে দেবেন এবং আপনারাও ভালো করে, আমরা অনেকদিন আগে থেকেই আপনাদের বলেছি, কারণ সালানপুর থানায় যখন আমাদের বন্দোবস্ত করা হচ্ছিল জায়ান্ট স্ক্রিনের, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশাবলী 24 সেপ্টেম্বর দিয়েছিলেন, সেই নির্দেশাবলী কিন্তু সেগুলো রিটেন আকারে এসছে, লিখিত আকারে সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। সেই দিনই নির্দেশাবলী শোনানো হয়েছিল, আমি শুধু রিটেন আকারে যেটা গভর্নমেন্টের ডাইরেকশন এসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। তাহলে তিন দিক খোলা থাকতে হবে প্যান্ডেলের, সেপারেট এন্ট্রি এবং এক্সিট গেট তো থাকবেই, যথাসম্ভব খোলা মেলা মণ্ডপ করতে হবে। দু নম্বর বিষয় হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। আমার পূর্ববর্তী বক্তারা থেকে শুরু করে প্রত্যেকে বারে বারে এই কথা বলেছেন যে মাস্ক এবং স্যানিটাইজার, যে সমস্ত দর্শনার্থী প্যান্ডেলে আসবেন তাদের যদি মাস্ক না থাকে, আপনারা পুজো কমিটিরা তাদেরকে মাস্ক দেওয়ার বন্দোবস্ত করুন। উইদাউট মাস্ক যেন কোনো দর্শনার্থী প্যান্ডেলে ঢুকতে না পারে, এই জন্য আপনারা ভলেন্টিয়ার্স নিয়োগ করুন। পুজোতে তো অনেক সময় ভলেন্টিয়ার্স সবাইকেই নিয়োগ করতে হয়, ভলেন্টিয়ার্সের যে লিস্ট সেটা আমাদের থানায় আপনারা দিয়ে যাবেন, কারণ ভলেন্টিয়ারদের লিস্টের মধ্যে অনেক ব্যাপার থাকে যে পুজো কমিটি তারা যে রয়েছে সেই সমস্ত কোন শিফটে কে ডিউটি করছে, কী করছে না করছে, ভলেন্টিয়ারসের লিস্টটা আমাদের চাই। কারণ রাত্রেবেলাও পুজো যে থাকে, রাত্রেবেলা আমরা দেখি যে পুজো এরকম পড়ে রয়েছে, ঠাকুর ঠাকুরের মতো পড়ে রয়েছে, সবাই ঘুমোচ্ছে, তো ভলেন্টিয়ারসের কিন্তু সেই দায়িত্বটুকু রয়েছে। প্রত্যেক পুজো কমিটির যে ভলেন্টিয়ার্স রয়েছে সেই লিস্টটা যেন আমাদের থানায় পৌঁছে যায়। দু নম্বর বিষয় হচ্ছে যে মাস্ক এবং তার সঙ্গে থাকবে স্যানিটাইজার, স্যানিটাইজারটা যেন আপনাদের পুজো কমিটির যারা ভলেন্টিয়ার্স তাদের নির্দিষ্ট স্থানে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে দাঁড় করে স্যানিটাইজার হাতে দিতে হবে মানুষজনের, দর্শনার্থীদের, এবং মাস্ক দিতে হবে। আর সঙ্গে কী গাইডলাইন্স রয়েছে, যে সময় যখন করোনা শুরু হয়েছিল আপনারা জানেন যে আমাদের আইসি সালানপুর সাহেব শুধু একজন দক্ষ, আমাদের যে আইসি ইন্সপেক্টর ইনচার্জ সেরকম তিনি পুজো উদ্বোধন করবেন কম্পিউটারের বোতাম থেকে, ভার্চুয়ালি পুজোর উদ্বোধন হবে। সেইরকম আপনাদেরও পুজো উদ্বোধন কিন্তু ভার্চুয়ালি করার জন্য কথা হয়, এই দুটোর মানেই তাই যে মিনিমাম 4-5 জন মিলে একটা পুজো উদ্বোধন করবেন, এখানে সম্ভব হবে ভার্চুয়ালি করিয়ে দেবো, যেখানে যে সময় পুজোতে কম ভিড় হয় ওই সময় আমাদের